Hello, Assalamualaikum Apura. Ami Farhana from Makeup to Dubai Farhana. Ajke ekti notun tutorial niye chole eshechi. Asha kori tomader bhalo lagbe. Ami tutorial ki khubi easily kore dekhanor chesta korechi. So that tumra shobai try korte paro. Ar eta ekta smoky, glittery kind of silvery eye. তো চলো দেরি না করে আমরা শুরু করে দেই ফারস্টে আমরা প্রাইমার अप्लाई করব এজন্য আমি একটি হাইড্রেটিং প্রাইমার আর একটি পোর ফিলিং প্রাইমার ইউজ করছি একটা ওয়েট এন্ড ওয়াইল্ড থেকে আর একটা বেনিফিট থেকে দেন আমরা আমাদের বেস মেকআপে চলে যাব এজন্য আমি ক্রায়োলনের পেইন্ট স্টিক আর নিক্সের ড্রপ ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি ক্রায়োলনের শেডটা হচ্ছে FS28 এন্ড ড্রপ ফাউন্ডেশনের শেড হচ্ছে ক্লাসিক 10 দেন আমি ফাউন্ডেশন ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে দিব ফাউন্ডেশন ব্লেন্ড করার শেষে আমি নিক্সের কান স্টপ অন স্টপ কনসিলারটা ইউজ করছি এটা শেড হচ্ছে বেজ এটাকেও আমি ব্লেন্ড করে নিব এবং একই সাথে আমি আমার আই বেসটাও করে নিব এখন আমি ইয়ার স্পানের লুজ পাউডারটা দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে ফেলব এলফের কন্ট্রোল প্যালেটটা দিয়ে আমি ব্রনজিং করে নিচ্ছি নট দ্যাট শার্প কন্ট্রোল জাস্ট ব্রনজিং করে নিব আর মেকআপ রেভলিউশনের রক্সি ব্লাশ প্যালেট থেকে আমি একটা পিঙ্ক শেড আমার ব্লাশ হিসেবে ইউজ করে নিব দেন আমরা আই মেকআপে চলে যাব আই মেকআপের জন্য আজকে আমরা মরফি জেফস্টার প্যালেটটা ইউজ করব এখান থেকে ডার্ক ব্ল্যাক শেডটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করার পর এটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা হোয়াইট কালার কাইন্ড অফ কালার দিয়ে আমার ব্ল্যাকটাকে আমি ব্লেন্ড করে দিব আস্তে আস্তে ব্ল্যাকটাকে মাঝে মাঝে একটু ইন্টেন্সিফাই করব দেন আমি হোয়াইটিশ কালারটা দিয়ে ব্লেন্ড করে দিব যাতে এটার কোনো হার্শ লাইন না থাকে আমার ক্রিজ এরিয়াতে ব্ল্যাক কালারটাকে ব্লেন্ডিং করা শেষ হলে আমি আমার ক্রিজ এরিয়াটা একটু কাট করে নিব কনসিলার দিয়ে এবং একই সাথে আমি সেম প্যালেট থেকে সিলভার একটি শ্যাডো অ্যাপ্লাই করে ল্যাশ পরে নিব হাইলাইটার হিসেবে ইউজ করে নিচ্ছি ওফার গ্লো প্যালেট হাইলাইটার অ্যাপ্লিকেশন শেষে এখন আমরা হুদা বিউটির গ্র্যাজুয়েশন দিয়ে লিপস্টিকটি ইউজ করব যদিও এটা আমার ফেভারিট ফর্মুলা না আর কালারটাও আমার কাছে খুব ভালো লাগেনি যদিও ক্যামেরাতে খুব একটা খারাপ লাগছে না তো আমি লিপস্টিকের পরে একটি গ্লস অ্যাপ্লাই করে নিয়েছি অফ ক্যামেরায় এই ছিল আজকের লুক আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো